मांगो ओ मां बेचे थकते एक मुठो भा दाउनी मायर मुखे मुरली मन तन्न करे खावाओ पारार लोके मुरली मन तन्न करे खावाओ पारार लोके जी
যখন আমাদের পূজো আসে না তখন দেখবেন বইয়ের জন্য কত টাকা দিয়ে বেনারসি শাড়ি কেনা যায়, কত টাকা খরচা করে মাটির প্রতিমাকে নিয়ে আসে, লাখ লাখ টাকা খরচা করে, কিন্তু ঘরে ঘরে একজন বৃদ্ধ মা, ঘরে একজন বৃদ্ধ মা শুয়ে আছে, রোগে ভোগে ভুগছে, সেই মাকে একটা সাদা থান কিনে দিতে পারে না। এই হলো আমরা মায়ের সন্তান। তাই তো পদকর্তা বলেছে, পুজোয় তোমার সাফারি শো বইয়ের স্বর্ণ কথা, মার কপালে জুটলো নালে পরাল সাদা থান, থান পরিয়া মাকে দিলে, থান পরিয়ে মাকে দিলে পাশের দোলায় জুড়ে, মরলে নিম তন্ন করে হাওয়াও পাড়ার লোকে, মরলে নিম তন্ন করে হাওয়াও পাড়ার লোকে। মায়ের নামে গয়ায় করো ভূতের বিন্দুদা, সাধের বাসস্থা মায়ের নামে গয়ায় করো ভূতের বিন্দুদান, তুমি ধন্য হলে পূর্ণ হবে, ধন্য হলে পূর্ণ হবে জগদীশ কয় দুঃখে, মরলে নিম তন্ন করে হাওয়াও পাড়ার লোকে, মরলে নিম তন্ন করে হাওয়াও পাড়ার লোকে, বেঁচে থাকতে এক মুঠো ভাত, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাউনি মায়ের মুখে, মরলে নিম পুরে হাওয়াও পাড়ার লোকে, মরলে নিম তন্ন করে হাওয়াও পাড়ার লোকে, মরলে নিম তন্ন করে হাওয়াও পাড়ার লোকে, মরলে নিম তন্ন করে লোকে, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাউনি মায়ের মুখে,
মরে লেনি মন